Please like, share and subscribe to our channel. Thank you. Bengali lifestyle with jinu ke tomader sokol ke shagoto. Ajke amra notun jinish niye boshechi. Eta hocche dalia. Dalia shaster pokke khubi bhalo kintu amra ajke dinner e boshechi eta. Amra dinner e majhe majhe eta khai. Kintu ajke hotat mone holo ei jinisho kori. Tai amra dujone korchi. Tahole amra khawata shuru kori. বলো কোনো চ্যালেঞ্জ নেই খাওয়াটা শুরু করছি চ্যালেঞ্জ নেই আজকে এমনি খাওয়াটা শুরু করছি নরমাল ভাবে খাচ্ছি ডালিয়াটা কি কি এই ডালিয়াটা আছে গাজর বিনস ডিম প্রথম বলি সোয়াবিন হ্যাঁ গাজর বিনস আর ডিম আর আছে ডিম না না দিয়েছে ছোলা আর দিয়েছে ডিম এই দিয়ে আর ডালিয়া এই দিয়ে হয়েছে ডালিয়াটা তো আশা করি খুবই টেস্ট হয়েছে খেয়ে দেখি কেমন লাগে তাহলে আমরা খাওয়া শুরু করি ওয়ান টু থ্রি স্টার্ট হাঁটাহাঁটি খুবই সুন্দর আজকে আমার মেয়ের এই ডালিয়াটা করেছে ঝিনু আমি এই সন্ধ্যা থেকে যাইনি রান্না কাছে ঝিনু করে যে ডালিয়াটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর বলে বোঝানো যাবে না সত্যি ভালো হয়েছে অপূর্ব খুব সুন্দর হয়েছে বিশেষ করে যাদের সুগার আছে ডালিয়াটা খুব ভালো এটা আমরা এমনিতেই খাই এটা খুবই ভালো লাগে বাচ্চারাও খায় আমার ইচ্ছে ছিল এতে একটুখানি ইয়ে নেওয়ার লঙ্কার আচার নেওয়া কিন্তু লঙ্কার আচার লাগবে না লঙ্কার আচার নিয়ে টেস্ট অন্যরকম হয়ে যাবে এতে অনেক রকম সবজি আছে ছোলা সোয়াবিন ডিম সব আছে আজকে আমরা খাচ্ছি ঝিনু ভিডিও করছে আমরা যখন খাই তখন ঝিনু ভিডিও করে কারণ আমাদের কম্পিউটার একটু খারাপ হয়ে গেছে তো কম্পিউটারটা খারাপ হয়ে গেছে তাই ক্যামেরাতে এখন ভিডিওটা করা হবে না এখন ফোনেতেই ভিডিওটা করা হয় ওই ভিডিওটা আমি ঝিনুক করে দেয় খুব সুন্দর লাগছে খেতে খুবই সুন্দর আমি হয়তো অন্য রান্নাগুলো ভালো করি মাছ মাংস ডাল পোস্ত বা মাছের মাথা দিয়ে কোনো তরকারি এইগুলো হয়তো আমি ভালো করি কিন্তু এইসব দিক দিয়ে ঝিনুক আবার ভালো করে যেমন সোয়াবিন চাউ কোনটাই কি দিতে হবে ও ঠিক জানে ও সেইগুলো ভালো পারে ও কিন্তু সাধারণ রান্না পারে না পারে না বলতেও খারাপ পারে
কিন্তু এইরকম রান্না এইসব রান্না আমি ভালো পারি না। যে কোনো রান্নায় ছোলা দেবে একটু, ছোলাটা গালে করলে খুব সুন্দর লাগে খেতে, তাই না? আজকে চ্যালেঞ্জ করলাম না একটাই কারণে, আমার কোনো অসুবিধা নেই কিন্তু ঝিনুকের বাবার একটু অসুবিধা আছে, কারণ তাড়াহুড়ো খাওয়াটা একটু বয়সের ব্যাপার আছে না, ওই জন্য চ্যালেঞ্জটা করলাম না। ঝিনুকের সঙ্গে যখন বসবো চ্যালেঞ্জ করবো, জানি আমি খাওয়াতে পারবো না, আমি তবুও খুব তাড়াতাড়ি করে খাই তো আমার ভয় হয়, বয়স হয়ে গেলে এত তাড়াতাড়ি খাওয়া উচিত না, ওই জন্য আমি চ্যালেঞ্জটা করলাম না। আমি আর খেতে পারবো না, দিনারে এত খাওয়া অসম্ভব মনে হচ্ছিল, অনেক কম কিন্তু অনেক বেশি এটা। বেশি ডিনারে বেশি হয়ে গেলে অসুবিধা আছে, ওই জন্যে আমি বেশি খাবো না। তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এখানে খেতে পারলাম না, হয়তো খেতে পারতাম কিন্তু রাত্রে তো বেশি চাপ করে খেলাম না, আর এই তো একদম প্লেট থালা হয়ে গেছে, থালা একদম ফাঁকা হয়ে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তো আজকের ভিডিওটা কেমন লাগে আপনাদের, কেমন লাগলো একটু বলবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, একটা শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, একটা বলে কিছু এতক্ষণ ধরে খেলে কিছু বলতে হবে তো, কথা বলি না, খাওয়া হয়ে গেছে তো, খাওয়া হয়ে গেছে, বলো কিছু কিছু বলতে হবে তোমার। আমার মেয়ে রান্না করেছে এক ঘর, একদম ওই জন্য ভালো, ওই জন্য থালা চেটে খেয়ে নিয়েছি, পারলে থালাটাও খেয়ে নিয়েছি কিন্তু আর পারবো না। কিন্তু আমারও ভালো লেগেছে, এক ঘর রান্না করেছি কিন্তু আমি খেতে পারলাম না,
কারণ আমি খেলে খেতে পারতাম, কিন্তু এটা ডিনারে চাপ হয়ে যাবে আর শরীর অসুস্থ করে কোনো দরকার নেই, তাই খেলাম না। আজকে ভিডিওটি পছন্দ হয় এক লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। এই পর্যন্ত তো, আর কোনো কথা বলবে না তো? কিছু বলবে? আচ্ছা, আর কোনো কথা বলতে চাই না, কারণ এবারে খেয়েছে, এবার বকবক করবে আমার সঙ্গে, মেয়ের সঙ্গে বকবক করবে, আপনাদের সঙ্গে আর বকবক করবে না। আজকের মতো এইটুকু, টাটা টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।